আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। চলুন জেনে নেওয়া যাক সারা বিশ্বে এই পর্যন্ত ঘটে যাওয়া আজকের প্রধান খবরগুলো। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই রবিবার তাইওয়ানে পৌঁছেছেন মার্কিন আইন প্রণেতাদের একটি দল। এই নিয়ে দুই সপ্তাহের মধ্যে আমেরিকার উচ্চ পর্যায়ের দুইটি প্রতিনিধি দল অঞ্চলটি সফর করল। সোমবার সকালে মার্কিন প্রতিনিধি দলটি প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের এই সফরে তাইওয়ানের প্রতি মার্কিন কংগ্রেসের দৃঢ় সমর্থনের বহিঃপ্রকাশ বলে উল্লেখ করেছে তাইপে। তাইওয়ানে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ডিফ্যাক্টো দূতাবাস জানিয়েছে, ইন্দো প্যাসিফিক অঞ্চলে সফরের অংশ হিসেবে মার্কিন আইন প্রণেতাদের এই সফর মার্কিন তাইওয়ান সম্পর্ক এবং বৈশ্বিক সরবরাহ চেইনসহ বিভিন্ন বিষয় নিয়ে অঞ্চলটির নেতাদের সঙ্গে আলোচনা করবেন তারা। এর আগে চীনের আচরণের প্রতিক্রিয়ায় তাইওয়ানের সঙ্গে বাণিজ্য বাড়ানোর ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। শুক্রবার এক বিবৃতিতে নিজ দেশের এমন অবস্থানের কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্টের ইন্দো প্যাসিফিক অঞ্চল বিষয়ক সমন্বয়কারী কার্ট ক্যাম্পবেল। তিনি জানান, আগামী কয়েকদিনের মধ্যে নতুন একটি বাণিজ্য পরিকল্পনা উন্মোচন করা হবে। এদিকে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মূল্যবান ধাতুর চাহিদা হঠাৎ করেই বেড়ে যেতে শুরু করে। বিশ্ব গোল্ড কাউন্সিলের বিশেষজ্ঞদের বিশ্লেষণ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে টিআরটি ওয়ার্ল্ড। এতে জানানো হয়, গত ফেব্রুয়ারি থেকে রাশিয়ানরা 12 টন সোনার বার এবং কয়েন কিনছে বলে ধারণা করা হচ্ছে। মস্কোর উপর পশ্চিমা নিষেধাজ্ঞার পর রুবলের স্থিতিশীলতা নিয়ে শঙ্কায় ছিলেন রুশ নাগরিকরা। তাছাড়া রাশিয়ান সরকারও স্বর্ণের উপর বিনিয়োগ করতে নাগরিকদের উৎসাহ দিয়েছে। 2 মার্চ প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্টিন বলেছিলেন, স্বর্ণে বিনিয়োগ ভালো একটি বিকল্প হতে পারে। একই সময় অর্থ মন্ত্রণালয়ের প্রধান আন্তন সুলিয়ানভ স্বর্ণকে ডলারের বিকল্প হিসেবে উপস্থাপন করেন। স্বর্ণ কেনার ক্ষেত্রে ট্যাক্স বিরতি দেওয়ার পর থেকে বারের চাহিদা বাড়তে থাকে। জুন মাসে বার বিক্রির মুনাফার উপর থেকে 13% ব্যক্তিগত আয়করও প্রত্যাহার করা হয়। এদিকে এনডিটিভি জানিয়েছে, আমেরিকাকে উপেক্ষা করে রাশিয়া থেকে জ্বালানি তেল কেনায় ভারতের পররাষ্ট্রনীতির প্রশংসা করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। সে সঙ্গে পশ্চিমাদের সমালোচনাও করেছেন তিনি। এর আগেও ভারতের পররাষ্ট্রনীতির প্রশংসা করেছেন ইমরান। খবরে বলা হয়, পাকিস্তানের লাহোরে পিটিআই এর এক জনসভায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের একটি বক্তব্যের ভিডিও চালিয়ে দেন ইমরান। এতে দেখা যায়, স্লোভাকিয়ায় এক আলোচনা সভায় কথা বলছেন জয়শঙ্কর। সভায় ইমরান বলেন, ভারত এবং পাকিস্তান একই সময়ে স্বাধীনতা লাভ করে, কিন্তু ভারত নিজের দেশের জন্য পররাষ্ট্রনীতি তৈরি করেছে, আমরা নত যেন পররাষ্ট্রনীতি আঁকড়ে রয়েছি। ইমরান দাবি করেন, ভারতের কৌশলগত মিত্র থাকায় বাধা সত্ত্বেও তারা রাশিয়া থেকে তেল কিনছে, কিন্তু পাকিস্তান পারছে না। ওই ভিডিওতে জয়শঙ্কর বলেছিলেন, ইউরোপ তাদের প্রয়োজনে রাশিয়া থেকে গ্যাস কিনছে, আমরা আমাদের জনগণের প্রয়োজনে জ্বালানি কিনছি। ভিডিও দেখানো শেষে ইমরান খান বলেন, এমন বক্তব্য একমাত্র স্বাধীন দেশেরই হতে পারে। তুর্কি সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, তেল উৎপাদন বাড়াতে প্রস্তুত সৌদি কোম্পানি আরামকো। সরকার অনুরোধ করলে প্রতিদিনের উৎপাদন সর্বোচ্চ 12 মিলিয়ন ব্যারেল বাড়ানো যাবে বলে আরামকোর প্রধান নির্বাহী আমিন নাসের জানিয়েছেন। রবিবার তিনি সাংবাদিকদের বলেন, জ্বালানি মন্ত্রণালয় যদি প্রয়োজন মনে করে আমাদের অনুরোধ করে, তবে যে কোনো সময় 12 মিলিয়ন ব্যারেল উৎপাদন বাড়িয়ে দিতে আমরা আত্মবিশ্বাসী। সৌদি আরব তেলের উৎপাদন বাড়ালে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও কমবে বলে আশা করা হচ্ছে। এদিকে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 3 সিরিয়ান সেনা নিহত হয়েছে বলে সিরিয়ার সরকারি গণমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে আল জাজিরা। হামলায় আহত হয়েছেন আরও 3 সেনা, এছাড়াও কিছু ব্যক্তিগত ক্ষয়ক্ষতি হয়েছে। লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ পূর্ব দিক থেকে দামেস্কে হামলাটি চালানো হয়। পরে সিরিয়ার বিমান বাহিনী আগ্রাসন মোকাবেলায় কিছু ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে বলে জানিয়েছে দেশটির সামরিক সূত্র। তবে এ ব্যাপারে ইসরায়েলি সেনাবাহিনী কোনো মন্তব্য করতে রাজি হয়নি। 2011 সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশটির অভ্যন্তরে শত শত বিমান হামলা করেছে ইসরায়েল। সরকারি অবস্থানের পাশাপাশি ইসরায়েলের টার্গেট ইরান সমর্থিত বাহিনী এবং হিজবুল্লাহ যোদ্ধারা। টিআরটি ওয়ার্ল্ড অন্য এক প্রতিবেদনে জানিয়েছে, ইউক্রেনের জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিপর্যয়ের ঝুঁকি প্রতিদিন বাড়ছে। এমনটা জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইউক্রেনের এনারগোদার শহরের মেয়র দিমিত্রি অরলভ। দক্ষিণ পূর্ব ইউক্রেনের জাপোরিজিয়া প্ল্যান্টটি মার্চ মাস থেকে রাশিয়ান বাহিনীর দখলে রয়েছে। সেখানে শত শত সেনা জড়ো করা এবং অস্ত্র মজুত করার অভিযোগ এনেছে কিয়েভ। মেয়র দিমিত্রি বলেন, সেখানে যা ঘটছে তার সম্পূর্ণ পারমাণবিক সন্ত্রাসবাদ, এটি যে কোনো মুহূর্তে অপ্রত্যাশিতভাবে শেষ হতে পারে। তিনি বলেন, প্রতিদিন ঝুঁকি বাড়ছে, প্রতিদিন রাতে মর্টার গোলা বর্ষণ হচ্ছে সেখানে। জাপোরিজিয়া ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এই বিদ্যুৎ কেন্দ্রটি ইউক্রেন যুদ্ধের বড় একটি ফ্যাক্টর হয়ে উঠেছে। এটি কব্জায় নিতে গত মার্চ থেকেই ওই এলাকায় আশেপাশে হামলা জোরদার করে রাশিয়া। ইউক্রেনীয় সেনারা পাল্টা প্রতিরোধ গড়ে তুললে
ঝুঁকির মধ্যে পড়েছে অতি স্পর্শকাতর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি। গত সপ্তাহে সেখানে হামলার ঘটনায় উভয় পক্ষ একে অপরকে দোষারোপ করেছে। এদিকে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, সালমান রুশদির শরীরের অবস্থার উন্নতির দিকে, এখন পরিবারের সাথে স্বভাব সুলভ হাসি তামাশা করছেন তিনি। ছেলে জাফর রুশদি জানিয়েছেন, তার বাবা জীবন পরিবর্তনকারী আঘাত সহ্য করেছেন, কিন্তু এর মধ্যে দিয়েও পরিবারের সাথে কথা বলতে পেরেছেন। 75 বছর বয়সী রুশদি আমেরিকার নিউ ইয়র্ক রাজ্যের একটি অনুষ্ঠানে ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে পড়েন। তিনি তার উপন্যাস দ্য স্যাটানিক ভার্সেসের জন্য বছরের পর বছর মৃত্যুর হুমকির সম্মুখীন হয়েছেন। জাফর রুশদি টুইট করেছেন, শুক্রবার হামলার পর আমার বাবা গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন হয়েছেন। শনিবার ভেন্টিলেটর সরিয়ে নেওয়ার পর পরিবারের সদস্যদের মধ্যে স্বস্তি ফিরে আসে। ওই সময় সালমান রুশদি কথা বলেন বলেও জানিয়েছেন জাফর রুশদি। গালফ টাইমস জানিয়েছে, কাতারে শ্রমিকদের জন্য নতুন ই সেবা চালু করেছে শ্রম মন্ত্রণালয়। এর মাধ্যমে শ্রমিকেরা প্রতিষ্ঠান পরিবর্তনের আবেদন করতে পারবেন। নিয়োগ অফিসের অবস্থান পরিবর্তন করা ছাড়াও সাধারণ কাজের লাইসেন্স বাড়ানোর আবেদনও করা যাবে। রবিবার এক প্রেস বিবৃতিতে দেশটির শ্রম মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে। বিবৃতিতে জানানো হয়, এরপর থেকে ম্যানুয়ালি নথি জমা দিতে হবে না, কাউকে মন্ত্রণালয়ের অফিসেও যেতে হবে না। ডিজিটালভাবে আবেদনগুলো অনুরোধকারী প্রতিষ্ঠান এবং কর্মচারীকে অবহিত করা হবে, পরে ডিজিটাল পদ্ধতিতে এগুলো পর্যালোচনা করা যাবে। খালিজ টাইমস জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতে আগুনে দগ্ধ এক বাংলাদেশিকে হেলিকপ্টারে করে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ফুজাইরাতে একটি তেলের ট্যাঙ্কারে আগুন লেগে 7 জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। সন্ধ্যার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ন্যাশনাল সার্চ অ্যান্ড রেস্কিউ সেন্টার বা NSRC জানিয়েছে, ফুজাইরা পুলিশের সহযোগিতায় এক দগ্ধ বাংলাদেশিকে উদ্ধার করে হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সংস্থাটি হেলিকপ্টারে ভিডিও শেয়ার করেছে। এতে দেখা গেছে সড়কে ব্যাপক যানজট, এলাকাজুড়ে ধোঁয়ার কুণ্ডলী। এর মধ্যে দিয়ে আহত ব্যক্তিটিকে নিয়ে উড়ে গেছে হেলিকপ্টারটি। খালিজ টাইমসের ওই প্রতিবেদনে উদ্ধার করা বাংলাদেশির পরিচয় জানানো হয়নি। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।